বুদ্ধদেব দাশগুপ্তর অন্য মহাকাশ। বসপুকুরের স্বামীর ঘর থেকে তোমাকে যখন মর্গে নিয়ে গেল বেলা, তখন তোমার 27 বছর কমতে কমতে পৌঁছেছে 17-তে। শান্ত পৃথিবী অদ্ভুত সুন্দর হয়ে ফুটেছে তোমার শরীরে। তোমার মেয়েকে কোলে নিয়ে হরিপদ তখন লোপ চায়নি, ভাবছে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার আগেই শেষবার কেন নিইনি ওই শরীর। হরিপদর 80 বছরের বাবা নিমাই মল্লিক ভাবছে একই কথা, ছেলের বউ বেলার কচি শরীর। হরিপদ জানে তার কিছু হবে না, কারণ সে মন্ত্রীর গাড়ি চালায়। মন্ত্রীর জন্যে মেয়ে থেকে মাল সব হরিপদই করে। মিছিলে কাকদ্বীপ থেকে লোক জোগাড়, ছাপ্পা ভোট, ছাপ্পা নোট, সব সব। হরিপদ ছাড়া কিছুই নড়ে না, এমনকি কুসুমও নড়ে না এক পা। কুসুমকে বিয়ে করা এখন হাতের পাঁচ, কিন্তু মাত্র 4 দিন আগে কুসুমের ছোট বোন এসেছে দিদির কাছে। হরিপদ তাকে কখনো দেখেনি এর আগে। বোন আরে আরে হেসেছে সেদিন, আর সেই থেকে সব নতুন করে ভাবছে হরিপদ। কি যে করে হরিপদ, কি যে করে! যদি কুসুম ও বেলার মতো ভ্যানিস। মন্ত্রী গান গাইছে গুনগুন করে, হরিপদ গান গাইছে গুনগুন, গাড়ি চলছে তুফান মেলের মতো, গা উজাড় করে ছুরি বুড়ি সব তুলে নিয়ে তারা চলেছে, ছুটছে সবাই গাড়ির পিছন পিছন, আর গুনগুন 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 করছে পিছনে। পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে এসে পৃথিবী ছুটে যাচ্ছে অন্য মহাকাশে।